টিস বাংলা পিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন পদ্ধতি, আদর্শ খামার পদ্ধতি। এদেশে প্রাপ্ত প্রায় 20 মিলিয়ন ছাগলের প্রায় 93 ভাগ পালন করে ক্ষুদ্র এবং মাঝারি ধরনের খামারিরা। বাংলাদেশে প্রাপ্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস যেমন সুস্বাদু, চামড়া তেমনি আন্তর্জাতিকভাবে উন্নত মানের বলে স্বীকৃত। তাছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা অধিক এবং তারা দেশীয় জলবায়ুতে বিশেষভাবে উৎপাদন উপযোগী। এসব গুণাবলী থাকা সত্ত্বেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাণিজ্যিক উৎপাদন এ দেশে এখনও চোখে পড়ার মতো প্রসার লাভ করেনি। এর অন্যতম কারণ ইনটেনসিভ বা সেমি ইনটেনসিভ পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ব্যবহারযোগ্য প্রযুক্তিগত জ্ঞানের অভাব। সরকারি বেসরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের অনীহা, সার্বিক কৃষির উপরে আমাদের বিরূপ মনোভাব বা অবহেলা। যেভাবে একটি আদর্শ ছাগল খামার শুরু করবেন, ঘর নির্মাণ করবেন, ছাগল সাধারণত পরিষ্কার, শুষ্ক, দুর্গন্ধমুক্ত, উষ্ক, পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলকারী বিশেষ পছন্দ করে। গোবরযুক্ত স্যাঁতসেঁতে বদ্ধ অন্ধকার ও গন্ধময় পরিবেশে ছাগলের বিভিন্ন রোগ বালাই যেমন নিউমোনিয়া, একথাইমা, চর্মরোগ, ডায়রিয়া ইত্যাদি বিভিন্ন জাতীয় সংক্রামক ও পরজীবীয় রোগ হতে পারে। সেই সাথে ওজন বৃদ্ধির হার, দুধের পরিমাণ এবং ওজন ক্ষমতা কমে যায়। ঘর নির্মাণের স্থান পূর্ব পশ্চিমে লম্বালম্বি দক্ষিণ দিক খোলা স্থানে ঘর নির্মাণ করা উচিত। খামারে তিন দিকে ঘেরা পরিবেশ, বিশেষ করে উত্তর দিকে গাছপালা লাগাতে হবে। ছাগল খামারের স্থান নির্বাচনে অবশ্যই অপেক্ষাকৃত উঁচু এবং উত্তম পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য গড়ে 8-10 বর্গফুট জায়গা প্রয়োজন। প্রতিটি বাড়ন্ত বাচ্চার জন্য গড়ে 5 ফুট জায়গা প্রয়োজন। ছাগলের ঘর ছন, গোলপাতা, খড়, টিন বা ইটের তৈরি হতে পারে। তবে যে ধরনের ঘরই হোক না কেন, ঘরের ভেতর বাঁশ বা কাঠের মাচা তৈরি করে তার উপর ছাগল রাখতে হবে। মাচার উচ্চতা 4-5 ফুট এবং মাচা থেকে ছাদের উচ্চতা 6-8 ফুট হতে হবে। মলমূত্র পড়ার সুবিধার্থে বাঁশের চটা বা কাঠকে 2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। মাচার নিচ থেকে সহজে মলমূত্র সরানোর জন্য ঘরের মেঝে মাঝ বরাবর উঁচু করে 2 পাশে ঢালু রাখতে হবে। মেঝে মাটির হলে সেখানে পর্যাপ্ত বালি মাটি দিতে হবে। ছাগলের ঘরের দেয়াল মাচার নিচের অংশে ফাঁকা রাখতে হবে এবং মাচার উপরের অংশ ফ্লেক্সিবল নেট দিতে হবে। বৃষ্টি যেমন সরাসরি না ঢুকে সেজন্য ছাগলের ঘরের চালা 3-4 ফুট ঝুলিয়ে দেওয়া প্রয়োজন। শীতকালে রাতের বেলায় মাচার উপরের দেয়ালকে চট দিয়ে ঢেকে দিতে হবে। মাচার উপর 4-5 ইঞ্চি পুরো খড়ের বেডিং বিছিয়ে দিতে হবে। বিভিন্ন বয়সে এবং বিভিন্ন ধরনের ছাগলকে ভিন্ন ভিন্ন ঘরে রাখা উচিত। পাঠাকে সব সময় ছাগে থেকে পৃথক করে রাখা উচিত। দুগ্ধবর্তী, গর্ভবতী ও শুষ্ক ছাগিকে একসাথে রাখা যেতে পারে, তবে তাদের পৃথক খাওয়ানোর ব্যবস্থা থাকতে হবে। শীতকালে বাচ্চাকে রাতের বেলা মায়ের সাথে বোর্ডিং পেনে রাখতে হবে। বোর্ডিং পেন একটি খাঁচা, বিশেষ যা কাঠের
বা বাঁশের তৈরি হতে পারে। এর চারপাশে চটের ব্যবস্থা দিয়ে ঢাকা থাকে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।